হাই ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি সাকসেসে বন্ধুরা সাব ইন্সপেক্টর অফ স্কুল এর প্রিপারেশনের উপরে আমরা ধারাবাহিক টিউটোরিয়াল দেব বা দিচ্ছি কিন্তু তার আগে আপনাদের বেশ কিছু কোশ্চেন ছিল বেসিক কিছু কোশ্চেন ছিল তার অ্যান্সারগুলো আমি পরপর ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আজ এই ভিডিওতে যে বিষয়গুলোর আমি উত্তর দেব সেগুলো হলো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সাব ইন্সপেক্টর অফ স্কুলের প্রশ্ন কি বাংলাতে হওয়ার সম্ভাবনা আছে তো সে বিষয়টা তুলে ধরব তারপর পরীক্ষা কি অনলাইনে হতে পারে আর ইন্টারভিউ কত নাম্বারের হয় এটাও আপনারা অনেকেই জানতে চেয়েছেন আর ফাইনাল প্যানেল কিভাবে তৈরি হবে সাব ইন্সপেক্টর অফ স্কুলের এটাও অনেকে জানতে চেয়েছেন তো চলুন প্রশ্নগুলো আমরা দেখে নিই পরপর প্রথমেই যেটা বলার সেটা হলো প্রশ্ন কি বাংলাতে হবে দেখুন প্রশ্ন বাংলাতে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তার কারণ কি তার কারণ যেটা সেটা হলো দেখুন সাব ইন্সপেক্টর স্কুল এই যে পদটা এটা কিন্তু আপনার প্রশাসনিক পদ অর্থাৎ এই পদের সঙ্গে একাডেমিক রিলেটেড কাজটা একটু কম এখানে আপনার মেনলি যে বিষয়গুলো দেখতে হবে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ যত ব্যাপারগুলো আছে প্রত্যেক বিষয়টা কিন্তু আপনার সামলাতে হবে স্কুল রিলেটেড যত কিছু আছে তার জন্যই আমরা দেখে আসছি যেটা বিগত বছরগুলি থেকে তার মানে জবে থেকে সাব ইন্সপেক্টর হবে স্কুলের এক্সামটা হচ্ছে ডব্লিউ বি মাধ্যমে সমস্ত এক্স্যামেই কিন্তু পরীক্ষা হয়েছে ইংলিশে এখানে কোশ্চেন সমস্তটাই ইংলিশে হয়েছে আর আপনার অ্যান্সারটাও এমসিকিউ মেথড আর যেটা আপনার ওয়েমার শেট ফিল আপ করতে হয় সেইভাবে হয়েছে আগামী দিনেও তাই হবে বলে মনে হচ্ছে তবে বাংলাতে যাতে প্রশ্ন করা হয় তার জন্য কিন্তু বেশ কিছু পরীক্ষার্থী বন্ধুরা আবেদন জানিয়েছেন ইমেলের মাধ্যমে বা অনেকে ডাব্লিউ বি কে ডিরেক্ট চিঠি করেছেন ভাবে অনেকে আবেদন জানিয়েছেন তবে এই আবেদনে ডাব্লিউ বিপিএসসি কতটা সাড়া দেবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল আপনারা এটা ধরেই রাখুন যে এই পদের পরীক্ষা যেটা স্ক্রিন টেস্টের রিটেন এক্সাম হয় সেটা কিন্তু ইংলিশেই হবে এরপর পরীক্ষা কি অনলাইনে হতে পারে দেখুন বন্ধুরা পরীক্ষা অনলাইনে হওয়ার সম্ভাবনা কম এই অবধি যতগুলো এসআই বা অফ স্কুলের এক্সাম হয়েছে কোনোটাই কিন্তু অনলাইনে হয়নি কিন্তু অদূর ভবিষ্যতে হবে কি না এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় যেহেতু নেট সেট কিংবা এনটিপিসি যত ধরনের এক্সাম আছে এগুলো তো আস্তে আস্তে অনলাইন মেথডের দিকেই এগাচ্ছে সুতরাং সেটা হলেও হতে পারে তবে ব্যাপারটা সম্পূর্ণ ভাবে র মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সিদ্ধান্ত হবে এবার যদি আপনার পরীক্ষার্থী থাকবে তাদের জন্য করা তাহলে হয়তো একটা সময় পরে গিয়ে অনলাইন সিস্টেম আসলেও আসতে পারে কিন্তু সেটা এই মুহূর্তে অর্থাৎ নেক্সট যে ডব্লিউ বি মাধ্যমে সাব ইন্সপেক্টর অফ স্কুলের এক্সাম হবে সেখানে হবে বলে মনে হয় না ইন্টারভিউ কত নাম্বারের হয় দেখুন বন্ধুরা ইন্টারভিউ হয় একশো নাম্বারের ইন্টারভিউ কিন্তু এই এক্সামের ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হলো ফাইনাল যে প্যানেলটা তৈরি হবে সেই প্যানেলে কিন্তু একাডেমিক নাম্বার বা লিখিত পরীক্ষা আপনি কত পেলেন তার বিশেষ গুরুত্ব থাকে না এতদিন অবধি যে ফাইনাল প্যানেলগুলো তৈরি হয়েছে ডাব্লিউ বিপিএসসির মাধ্যমে সাব ইন্সপেক্টর অফ স্কুলের সেখানে যেটা দেখা গেছে যে ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বার যেটা তার উপরে ভিত্তি করেই কাট আপ নির্ধারিত হচ্ছে সুতরাং আপনি ইন্টারভিউতে কত পাচ্ছেন অর্থাৎ ওই মুহূর্তে আপনি ইন্টারভিউটা কেমনভাবে দিচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার তার জন্য আপনি যখনই রিটেন এক্সামের মাধ্যমে মেরিট লিস্টে চলে আসবেন তারপরে ইন্টারভিউ যাতে খুব ভালোভাবে দিতে পারেন তার জন্য কিন্তু আপনাকে প্রিপারেশান নিতে হবে তো বন্ধুরা কিভাবে প্যানেল তৈরি হয় সেই বিষয়টা আশা করি বোঝাতে পারলাম ফাইনাল যে প্যানেলটা তৈরি হবে সেখানে কিন্তু একাডেমিক রিটেন কত পেলেন তার বিশেষ গুরুত্ব গুরুত্ব থাকছে না যে থাকছে সেটা হলো আপনার ইন্টারভিউ আর এই ইন্টারভিউটা কিন্তু একশো নাম্বারের বেশ টাফ ইন্টারভিউ আর ইন্টারভিউ যে ল্যাঙ্গুয়েজ মানে ইন্টারভিউতে আপনি যে কথোপকথনটা করবেন সেটা ইংলিশে হবে কিনা অনেকে জানতে চেয়েছেন বন্ধুরা এক্ষেত্রে আপনারা যদি ইংলিশের থ্রু আউট বলতে পারেন সেটা খুব ভালো বিষয় তবে কিছুটা ইংলিশ বললাম কিছুটা বাংলা বললাম এরকম না বলাটাই বেটার হবে আর আপনারা জানেন এই এক্সাম দেওয়ার ক্ষেত্রে যে বিশেষ শর্তটা আছে সেটা হলো আপনাকে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে অর্থাৎ বাংলা আপনার এইচএস এস লেভেল অব দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিংবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে থাকতে হবে সুতরাং আপনার যে ইন্টারভিউ ইংরাজিতেই দিতে হবে হান্ড্রেড পারসেন্ট এরকম কিন্তু কোনো কথা নেই আপনি বাংলাতেও ইন্টারভিউ দিতে পারেন তবে ইন্টারভিউ দেওয়ার যে মেথডগুলো সেগুলো আপনারা সকলেই জানেন কিভাবে আপনি ইন্টারভিউ বেটার দিতে পারবেন সেখানে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ একসঙ্গে ইউজ না করাটাই বেটার তো বন্ধুরা আপনাদের যে আপডেটগুলো আমাদের কাছে জানতে চেয়েছিলেন সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর পরেও যদি আপনাদের কারও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে এসে জানাবেন আমরা তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন